হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন সহ সকল তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি উচ্চ মাধ্যমিকের ইতিহাসের পঞ্চম অধ্যায় ঔপনিবেশিক ভারতের শাসন এই অধায় গুরুত্বপূর্ণ এমসি কিউ এছাড়াও কিন্তু ভিডিও শেষের দিকে রয়েছে এইট মার্ক্সের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন যে কোশ্চেনগুলি পড়লে অবশ্যই তোমরা কিন্তু টেস্ট এবং ফাইনাল কিন্তু কমন পেয়ে যেতে পারো তাই তোমাদেরকে বলবো চ্যানেলটি অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো পাশে থেকে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও শুধু ইতিহাস নয় রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শনেও কিন্তু আমি সাজেশন কিন্তু পোস্ট করে দিয়েছি করছি পরবর্তীতে করব তাই তোমাদেরকে বলব চ্যানেলটি অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো পাশে থেকেও বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও কারণ পরবর্তীতে আমি কিন্তু ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শনে কিন্তু এমসি পার্ট ওয়ান টু কিন্তু আনতে চলেছি এছাড়াও কিন্তু এসে কিউর কিন্তু পার্ট ওয়ান টু আনতে চলেছি তাই তোমাদেরকে বলব চ্যানেলটি অতি অবশ্যই তোমরা শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে রেখে দিও চলো দেখে নেব পঞ্চমতে গুরুত্বপূর্ণ এমসিকিউ ও তার অ্যান্সার মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান দাবি করা হয় অ্যান্সার হবে লাহোর অধিবেশনে কোয়েশ্চেন দ্য ইন্ডিয়ান মুসলমান গ্রন্থটি রচয়িতা কেছিলেন অ্যান্সার হবে উইলিয়াম হান্টার নেক্সট কোয়েশ্চেন কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি ওঠে অ্যান্সার হবে লাহোর নেক্সট কোয়েশ্চেন উনিশশো নয় খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় কে ছিলেন অ্যান্সার হবে লর্ড মিন্টো নেক্সট কোয়েশ্চেন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কবে পাশ হয় কার সময় অ্যান্সার হবে লর্ড লিটনের সময় নেক্সট কোশ্চেন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন কে অ্যান্সার হবে ম্যাকডোনাল্ড রামসে ম্যাকডোনাল্ড নেক্সট কোয়েশ্চেন কত খ্রিস্টাব্দে ভারতের সরি কত খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটে অ্যান্সার হবে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্চেন আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে আইন অনুসারে ভাইসরয় উপাধি পান কে অ্যান্সার হবে গভর্নর জেনারেল নেক্সট কোয়েশ্চেন মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন প্রবর্তিত হয় কত খ্রিস্টাব্দে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে সাইমন কমিশন ভারতে এসেছিল কবে অ্যান্সার হবে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে রাওলাট আইনকে কে উকিল নাহি দলিল দলিল নেহি উকিল নেহি দলিল নেহি আপিল নেহি বলে মন্তব্য করেন রাওলাট আইনকে কে উকিল নেহি দলিল নেহি আপিল নেহি বলে মন্তব্য করেন কে অ্যান্সার হবে মহাত্মা গান্ধী নেক্সট কোশ্চেন জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডে প্রতিবাদে কে কাইজার ই হিন্দ উপাধি ত্যাগ করেন অ্যান্সার হবে মহাত্মা গান্ধী নেক্সট কোয়েশ্চেন প্রথম গোল টেবিল বৈঠকে ভারতের প্রধান কোন দলটি যোগদান করেনি অ্যান্সার হবে কংগ্রেস নবান্ন নাটকের রচয়িতা কে ছিলেন অ্যান্সার হবে বিজন ভট্টাচার্য নেক্সট কোয়েশ্চেন মার্লামেন্ট শাসন সংস্কার আইন পাশ হয় কত খ্রিস্টাব্দে অ্যান্সার হবে উনিশশো নয় খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে কোন তারিখে জালিয়ানওয়ালাবাগের বাগের হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল অ্যান্সার হবে তেরোই এপ্রিল রাওলা ডাইন কবে পাস হয় অ্যান্সার হবে উনিশশো খ্রিস্টাব্দে কোন দেশীয় রাজ্যের রাজা প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন অ্যান্সার হবে হায়দ্রাবাদের নিজাম নেক্সট কোয়েশ্চেন মুসলিম লীগ গঠিত হয় কবে উনিশশো ছয় খ্রিস্টাব্দে মুসলিম লীগের প্রথম অধিবেশন বসে কোথায় অ্যান্সার হবে ঢাকায় নেক্সট কোয়েশ্চেন মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন অ্যান্সার হবে সলিম উল্লাহ রাওলাট কমিশনের অপর নাম কি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন সিডি সন কমিশন এবারে আমরা দেখে নেব এসে কিউ গুরুত্বপূর্ণ কোশ্চেনও তার অ্যান্সার মন্টেগু চেমসফোর্ড আইনের একটি শর্তলেখ অ্যান্সার এই আইনে কেন্দ্র ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা এবং আয় যথাযথভাবে বণ্ডিত হয় নেক্সট কোশ্চেন গোল টেবিল বৈঠকের পর কী নামে শ্বেদপত্র প্রকাশিত হয় অ্যান্সার উনিশশো সালে সরকার ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য প্রস্তাব সমূহ নামে শ্বেদপত্র প্রকাশ করে মল্লেমিন্টো আইনের দুটি অসঙ্গতি উল্লেখ করো প্রথমত এই আইনে ভারতে কোনো দায়বদ্ধ প্রশাসন গঠনে জোর দেওয়া হয়নি দ্বিতীয়ত নির্বাচিত জনপ্রতিনিধিদের মতামত গুরুত্ব পেত না নেক্সট কোয়েশ্চেন রাওলাট কমিশন কাকে বলে ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলন ঠেকাতে উনিশশো সালে স্যার সিডনি রাওলাটের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠিত হয় এটাই রাওলাট কমিশন নামে পরিচিত নেক্সট কোয়েশ্চেন মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত কয়েকজনের নাম লেখো মুজাফর আহমেদ ধরণী গোস্বামী পি সি যোশী অমৃত শ্রীপাদ ডাঙ্গে আর গঙ্গাধর অধিকারী প্রমুখ সত্যবিলম্ব নীতির দুটি শর্ত লেখক কোনো দেশীয় রাজ্যের রাজা অপুত্র অবস্থায় মারা গেলে তিনি দত্তক পুত্র গ্রহণ করতে পারবেন না ফলে সেই রাজ্য কোম্পানির অধীনে চলে যাবে নেক্সট কোশ্চেন কোন দেশীয় রাজ্যের রাজা প্রথম সত্যবিলম্ব নীতি গ্রহণ করেছিলেন অ্যান্সার সাতারা ঝাঁসি নাগপুর প্রভৃতি ভারতে সর্বপ্রথম কোথায় বিভাজন ও শাসন নীতি কার্যকর হয় অ্যান্সার পাঞ্জাবের সেনাবাহিনীতে জন লরেন্স সর্বপ্রথম এই নীতি প্রয়োগ করেন সিমলা দৈত্য বলতে কী বোঝো আগা খাঁয়ের নেতৃত্বে উনিশশো ছয় খ্রিস্টাব্দে পয়লা অক্টোবর থেকে পঁয়ত্রিশ জন অভিজাত মুসলিম সিমলায় বড়োলার লর্ড মিন্টোর সঙ্গে দেখা করেন মুসলিমদের স্বার্থরক্ষার দাবি সংবলিত একটি সামরক লিপি মিষ্টকে দেওয়া হয় এটি শিমলা দৈত্য নামে পরিচিত রাওলা ডাইনের একটি শর্তলেখ এই আইন অনুসারে ইংরেজ বিরোধী যাবতীয় প্রচারকে নিষিদ্ধ ঘোষণা করা হয় লখনৌ চুক্তির দুটি শর্তলেখ প্রথমত কংগ্রেস এবং মুসলিম লীগ একত্রে সরকারের কাছে শাসন সংস্কারের দাবি জানাতে একমত হয় দ্বিতীয়ত মুসলিম লীগের স্বতন্ত্র নির্বাচনে দাবির সঙ্গে কংগ্রেসের একমত হয় মডেলমেন্টো সংস্কার আইনের প্রধান শর্ত কী ছিল মুসলিম সম্প্রদায়ের পৃথকভাবে সদস্য নির্বাচনের অধিকার দেওয়া নেক্সট কোয়েশ্চেন কে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে নাইট উপাধি ত্যাগ করে অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেন মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করে ঢাকার নবাব সলিম ও মুসলিম লীগের প্রতিষ্ঠা করে ব্রিটিশ ভারতের কয়েকটি বৃহত্তম দেশীয় রাজ্যের নাম লেখো অ্যান্সার হায়দ্রাবাদ কাশ্মীর মহীশূর নেক্সট কোয়েশ্চেন কেন গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন উনিশশো বাইশ খ্রিস্টাব্দে আন্দোলন চলাকালীন উত্তরপ্রদেশের চৌরী চৌড়ায় কিছু আন্দোলনকারী একদল পুলিশকে পুড়িয়ে মারে অহিংস আচরণের যে ক্ষুব্ধ গান্ধীজি আন্দোলন প্রত্যাহার করে কবে চোদ্দ দফা দাবি ঘোষিত হয় এর উদ্দেশ্য কী ছিল উনিশশো সালে মুসলিম লীগের দিল্লি অধিবেশনের লীগ নেতা মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্না তার ১৪ দফা দাবি পেশ করেন উদ্দেশ্য ছিল ভারতে মুসলিমদের স্বার্থ রক্ষা করা ভাইকম সত্যাগ্রহ কবে শুরু হয় অ্যান্সার কেরালা প্রদেশে কংগ্রেস কমিটি উনিশশো সালে দোসরা মার্চ তিবাঙ্কুরের ভাইকম মন্দিরে দলিতদের প্রবেশের দাবিতে যে আন্দোলন শুরু করে সেটাই ভাইকম সত্যাগ্রহ নামে পরিচিত উনিশশো সালে লখনউ কংগ্রেসের গুরুত্ব উল্লেখ করো অ্যান্সার এই অধিবেশনে চরমপন্থী নেতৃবর্গ পুনরায় দলে ফিরে আসায় নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে ঐক্য পরিচিত হয় এতে কংগ্রেসের শক্তি বাড়ে এবারে আমরা দেখে নেব এইড জন্য গুরুত্বপূর্ণ পঞ্চম অধ্যায়ে কী কী তোমাদের পড়তে হবে এডমার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি হলো ফার্স্ট কোশ্চেন তোমরা পড়বে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো কোশ্চেনটির অথবা রেখেছি আমি অর্থাৎ কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারি উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের পটভূমিকা কী ছিল এই আইনের উল্লেখ করো এই আইনের উল্লেখ মানে গুরুত্ব উল্লেখ করো এই ছিল ফার্স্ট কোশ্চেন আমাদের যে কোশ্চেনটি আসার সম্ভাবনা কিন্তু প্রবল এই কোশ্চেনটি দু হাজার ষোলো সালে এসেছিলো তারপরে কিন্তু একবারও বলে কিন্তু আসেনি কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনটি আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে তাই তোমাদেরকে আমি ফার্স্ট চয়েস ফার্স্ট কোশ্চেন রেখেছি এই কোশ্চেনটি নেক্সট কোশ্চেন রেখেছি দু নম্বর কোশ্চেন লক্ষ্ণৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো এই চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এই কোশ্চেনটি কিন্তু দু নম্বরে আমি রেখেছি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনটি নেক্সট কোশ্চেন রাওলাট আইনের উদ্দেশ্য কি ছিল গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন এই কোশ্চেনটিও খুবই গুরুত্বপূর্ণ এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন হিসেবে তোমরা দুটি কোশ্চেন দেখে রাখবে ফার্স্ট কোশ্চেন আমি রেখেছি উনিশশো নয় খ্রিস্টাব্দে মল্লেমিন্টো সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো দু নম্বর কোশ্চেন রেখেছি কোন পরিস্থিতিতে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল এর ফলাফল কি হয়েছিল এই ছিল আজ আমাদের আলোচনা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে দেখো বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এই পর্যন্ত পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছি ভিডিওটি দেখার জন্য তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ